তোমার যে লুক মনে করো যে এক্সপ্রেশন, তোমার তো অনেক অনেক উপরে যাওয়া উচিত। মানে তুমি লাকি হবে, কারণ তাকে আসার পরে কিন্তু তোমার আমার সাথে খাস পরিচয় করেছ। অন্য কোনো ফটোগ্রাফারের হাতে যদি তুমি যাইতে, মানে যে কি অবস্থা হইতো এটা তো আসলে মানে বুঝাইতে পারবো না তোমার। তুমি চিন্তা করো না, অন্য ফটোগ্রাফাররা কিন্তু শুধু তোমার হোপ দিবে, কাজের কাজ কিন্তু কিছুই করবে না। এই যে আমি আমি হোপ দিব না, কিন্তু আমি কাজ করে তোমাকে দেখাবো যে আমি তোমাকে কোন পর্যায়ে নিয়ে যাবো, বুঝছো? ভূষণ ভাইয়া, আমার না ছোটবেলা থেকে অনেক শখ ছিল মডেলিং করব। আমাকে একটা বিজ্ঞাপনের কাজে। বিজ্ঞাপন? বিজ্ঞাপন তো শুধু তোমার জন্যই। আর আমি তো তোমার ছবি দেখার পরে মনে করো যে দুই তিনটা বড় কোম্পানির সাথে কথাও বলে রাখছি, হ্যাঁ, যে তারা কিন্তু তোমাকে অলরেডি পছন্দ করছে। আর আজকে যেই তোমাকে সামনাসামনি দেখলাম, দেখার পরে তো পুরাই কনফার্ম, মানে তুমি তো স্টার হয়ে গেছো, ঠিক আছে? তুমি তো মনে করো ন্যাচারাল বিউটি, মানে তোমাকে দেখলেই তোমার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। মনে করো যে চশমাটা, এটা কিন্তু এই যে তোমার মধ্যে আগে যে একটা তোমার যে ন্যাচারাল লুকটা, এটা কিন্তু লুকায়িত ছিল চশমার মধ্যে, এখন কিন্তু ন্যাচারাল লুকটা পুরো বের হয়ে আসলো। তুমি মনে করো চশমা ছাড়াই থাকবে, এটা ভালো লাগবে বেশি, মানে তোমার চোখ অনেক সুন্দর আর কি, বুঝছো? এই জিনিসটা কিন্তু আমরা ফটোগ্রাফির মাধ্যমে এক্সপ্রেস করবো। আমি যখন ছবি তুলবো তখন তো মানে কী যে করবো তুমি ভাবতেও পারবা না, বুঝছো? আচ্ছা ভূষণ ভাইয়া, কন্টাক্ট লেন্স লাগাই ফেললে কেমন হবে বলেন তো ভাইয়া? কন্ট্যাক্ট লেন্স? হ্যাঁ, তুমি তো কন্ট্যাক্ট লেন্স, তোমার চোখের মধ্যে কিন্তু একটা প্রকৃতির ব্যাপারটা আছে, যে প্রকৃতির যে ন্যাচারাল কালারটা, তুমি মনে করো যে গ্রিন কালারের যে একটা কন্ট্যাক্ট লেন্স আছে না, ওইটা কিন্তু পড়তে পারো। হ্যাঁ, ওটা পড়লে মনে করো যে তোমার সবুজে সবুজায়িত হয়ে যাবে তোমার চোখটা, বুঝছো? মানে বলে বুঝাইতে পারবো না, তুমি কালকে যখন তোমার সাথে দেখা হবে তুমি ওটা কিনে নিও, মানে আমি তোমাকে গিফট করবো, সমস্যা নেই, ঠিক আছে? মডেলকে সুন্দর বানানোর দায়িত্বটাই তো কিন্তু আমার, এবং তোমাকে তো আমি এটা বানাবোই, এটা তো আমার একটা কমিটমেন্ট, তাই না? অনেক বড় বড় মডেল আছে, হ্যাঁ, যাদের নাম আমি বলতে চাচ্ছি না, তারা কিন্তু আমার হাত ধরে কিন্তু আজকে এই পর্যায়ে গেছে, মানে আমিই কিন্তু ওদেরকে উঠাইছি, বুঝছো? তুমিও তো এই পর্যায়ে যাবা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওরা বড় হওয়ার পরে আমাদেরকে আর মনে রাখে না। এখন তুমি আবার ভূষণ ভাই, আমি অনেক কৃতজ্ঞ, আমি মনে রাখি। আমি জানি তো তুমি তো আর ওই টাইপের মেয়ে না, তোমার মধ্যে কৃতজ্ঞ বোধের যে ছায়াটা ওটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, এবং এটা মনে করো যে সামনে আরও বেশি বড় হবে। এবং এই যে তুমি আমার সাথে দেখা করতেছো, আমি তোমার সাথে দেখা করতেছি, এটার মাধ্যমে কি হচ্ছে যে তোমার সাথে আমার কিন্তু একটা ব্যাপার তৈরি হচ্ছে, এবং এটা দুই দিনের না, এটা ফিউচারে আরও যাবে, এবং তখন মনে করো আরও ব্যাপারটা অনেক গভীর হবে। আমি আমি বুঝাতে পারছি তো আমি কী বলতে চাচ্ছি তোমার সাথে, হ্যাঁ? তুমি কোন জায়গায় যাবা, মানে তোমার যে এক্সপ্রেশন, তোমার যে লুক, তুমি যে কোথায় যাবা এটা তুমি নিজেও জানো না। মানে তোমার কিন্তু তুমি অনেক লাকি, কারণ তুমি ঢাকায় আসার পরে তোমার কিন্তু ফার্স্টে আমার সাথে পরিচয়। আমি এসব বক্তব্য কিছু দিব না, আমি মনে করে তোমাকে কাজ করে দেখাবো যে আমি কোন পর্যায়ে, আমার লেভেলটা কোথায়। ওইদিকেই তো ভালো ছিল, কই নিয়ে আসলা? দেখলেই মনে হয় যে তোমার সাথে আমার কিন্তু এক দুই দিনের সম্পর্ক না, একটা ফিউচার প্ল্যান হবে। এই যে এটা নিয়ে কিন্তু অনেকদিন একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক কিন্তু পরিণত হবে। তো অতএব মানে তোমার সাথে কিন্তু আমার একটা ব্যাপার জড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা ভূষণ ভাই, আজকে ফটোশুটটা করলে হয় না? না মানে আজকে তো না, মানে আমি তো তোমাকে নিয়ে যেন তেনভাবে ছবি তুলতে পারি না, তাই না? মনে করো যে একটা প্ল্যানিংয়ের ব্যাপার আছে, মনে করো এই যে
তোমাকে নিয়ে আমি কী ফ্রেমে ছবি তুলবো, তোমার এক্সপ্রেশনটা কী হবে, তোমার ড্রেস আপটা কী হবে, হ্যাঁ এটা কিন্তু একটু চিন্তাভাবনা করে করতে হবে, কারণ তোমাকে কিন্তু ওই পর্যায়ে নিয়ে যাচ্ছে আমি, তোমাকে কিন্তু জিনিসটা বুঝতে হবে। তোমাকে আমি কিন্তু যেন তেন আর 8-10 মডেলের মতো কিন্তু নিয়ে যাব না, তুমি যাবে একদম টপে, একদম উপরে যে পর্যায়ে থাকে। তো সেজন্য ছবি তুলতে গেলে আমাদেরকে একটু প্ল্যান করতে হবে, হ্যাঁ। এবং ফোনটা ধরো না, না ঠিক আছে, ইম্পর্টেন্ট কেউ হতে হতে পারে, না পরে ধরবো, সেটাই তো। মনে করো যে আজকে তোমার সাথে আমার দেখা হলো, আজকে যে আগের থেকে দূরত্বটা একটু ক্লোজ হলো, এর পরে দেখা হলে আরেকটু ক্লোজ হবে, তারপরে আরেকটু ক্লোজ হবে, হ্যাঁ, তখন মনে করো যে আমাদের আর আমার এবং তোমার মধ্যে যে একটা ব্যাপারটা, এটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি ক্লিয়ার হবে, অনেক ক্লোজ হবে, তখন আমরা ফটোশ্যুটটা আরও ভালোভাবে করতে পারবো। তো এই জিনিসটা কিন্তু ফটোগ্রাফির মাধ্যমে আমাকে এক্সপ্রেস করতে হবে, হ্যাঁ, যে ফোন তো আমরা মনে করো যে আরেকদিন কিন্তু দেখা করবো, আমরা কিন্তু কালই দেখা করতে পারি, হ্যাঁ, যদি তুমি ফ্রি থাকো আর কি। এক্সকিউজ মি প্রশান্ত ভাই, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, হ্যাঁ। হ্যালো, তুমি এখানে কি করো? এখানে আসছো কেন? তুমি এখানে কার সাথে বসে আছো? আমার কাজিন, আমার খালাতো ভাই। কেন? তোমার খালাতো ভাই না? কি নাম তোমার খালাতো ভাইয়ের? তুমি কি আমার সব খালাতো ভাইকে চিনো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার খালাতো ভাইয়ের সাথে আমাকে পরিচয় করে দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার খালাতো ভাইয়ের সাথে তোমাকে পরিচয় করে দিলে জানো কি হবে? আমার বাপ মা জানবেন, তারপরে তলপি তলপা সহ একদম খুলনা। দেখো মিথ্যা বলবা না, কিন্তু একদম মিথ্যা বলতে নিষেধ করছি। মিথ্যা আমি? আচ্ছা আসো পরিচয় করাই দিই, যদি প্রমাণ করতে পারছি যে এটা আমার খালাতো ভাই, তাহলে আর জীবনে আমার চোখের সামনে আসতে পারবা না, ঠিক আছে? তোমার যে চোখ দুইটা অনেক সুন্দর, এবং এটা মনে করো যে আমি ক্যামেরা দিয়ে কিন্তু এটা অনেক আরো গর্জিয়াস ভাবে এটা প্রেজেন্ট করবো, বুঝছো? তো তুমি তো স্টার হয়ে গেছো, এটা এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি অটোগ্রাফ যখন তোমাকে পাবলিক মানে ফ্যানরা তোমার কাছে যখন অটোগ্রাফ চাবে, তোমার সাইন তো অনেক বড় না, তুমি সাইনটা একটু শর্টকাট করবা যাতে অটোগ্রাফটা দ্রুত, কারণ এত দর্শক তুমি কিন্তু অটোগ্রাফ দিতে দিতে টায়ার্ড হয়ে যাবো, বুঝছো? তো সেক্ষেত্রে তোমাকে শর্টকাট একটা অটোগ্রাফ দিতে হবে, হ্যাঁ। যে আমি বুঝাইতে পারছি তো, তুমি তুমি কিন্তু হয়ে গেছো আর কি, মানে শুধু এই স্টার এবং মানে তোমার সাধারণ জীবনের মধ্যে ছোটো একটা গ্যাপ রয়েছে, সেটা হচ্ছে আমার ফটোগ্রাফি। মনে করো এই ফটোগ্রাফিটা হওয়ার পরপরই মনে করো তুমি সাধারণ থেকে স্টার হয়ে গেছো, মানে শুধু একটা ফটোগ্রাফির কিন্তু ব্যবধান। আমি যে একজন ফটোগ্রাফার হয়ে একটা কলেজ ক্যাম্পাসে একটা মেয়ের সাথে দেখা করতে আসলাম, মানে থাকে না যায় না মানে আমার সাথে ব্যাপারটা, বুঝছো? কিন্তু প্রশান্ত ভাই আপনি তো বললেন আপনি এদিক দিয়ে যাচ্ছিলেন, তোমার সাথে একটু দেখা করে যাই। তুমি ওকে ভাইয়া ভাইয়া বলছো কেন? আমার নাম আছে না পুষণ, পুষণ শুধু পুষণ বলে ডাকবা, নো ভাইয়া, বলো বলো। আচ্ছা পুষণ, পুষণ আমার সেশনটা কবে করবেন? এই যে তুমি ঠিক আছে, তুমি পুষণ বলছো ঠিক আছে, কিন্তু এরপরে আপনি কেন? এই যে তোমার সাথে আমাকে আপনি যাই তুমি বলো, মানে পুষণের পরে তুমি করে বলবা, তাহলে কী হবে যে পুষণের সাথে কিন্তু তুমি জিনিসটা যায়, হ্যাঁ, এই যে আপনি বলতেছো এটা তো একটা মানে দূরত্ব হয়ে যাচ্ছে, তুমি শুধু পুষণ তুমি বলো, বলো বলো।
তুমি ঠিক আছে পুষণ, তুমি আমার সেশনটা কবে করবা? এখন তো মনে করো যে কোনো দিনই করা যাবে না। আমি তো মনে করো এই দিনটা মানে দিন কি, আমি তো এই মুহূর্তটার জন্য অপেক্ষা করতেছিলাম। কোন মুহূর্ত? কোন মুহূর্ত মানে মনে করো যে ফটোগ্রাফির সাথে কিন্তু ফ্রেন্ডলি ব্যাপারটা আসে, ঠিক আছে? এই যে তুমি আমার সাথে এখন অনেক বেশি ফ্রেন্ডলি হচ্ছ, তাহলে কি হচ্ছে যে আমাদের দূরত্বটা কমে আসতেছে। তো তোমার কিন্তু ফটোগ্রাফি কিন্তু দূরত্ব বেশি হলে ভালো হবে না। ফটোগ্রাফি ভালো হবে তখনই যখন এই যে দূরত্বটা এই যে কমে আসতেছে, তুমি ব্যাপারটা বুঝছো না? জি ভাইয়া, তুমি যদি মনে করো যে আমি একজন ফটোগ্রাফার, তাহলে কিন্তু কখনোই কাজ ভালো হবে না। তোমাকে ফার্স্টে ভাবতে হবে যে আমি কেউ না, আমি নোবডি, কোনো ফটোগ্রাফার না, বুঝছো? জি ভাইয়া, এই যে তুমি আবার কিন্তু দূরে চলে যাচ্ছ। ভাইয়া কেন, শুধু পুষণ আমার সাথে এই যে এত একটু আগে কিন্তু এই যে তুমি আমার মধ্যে একটা ব্যাপার মানে ক্লোজ রিলেশনটা ছিল, কিন্তু তুমি যে আবার ভাইয়া বলতেছ, মানে ভাইয়া না শুধু পুষণ, তুমি তো হচ্ছেই না, এভাবে তো ফটোগ্রাফি হবে না। তোমাকে আগে যে ক্লোজ হতে হবে, যে একটু আগে কিন্তু আমরা হয়েছিলাম, তুমি ব্যাপারটা কিন্তু ভাইয়া কেন আসবে, ভাইয়ার বাদ। জি ভাইয়া, আজকে তুমি থাকো, আমি আরেকদিন আসবো, সমস্যা নেই। তবে ভাইয়া না, আর আমি তোমাকে রাত্রে ফোন দিব, হ্যাঁ? তুমি কিন্তু চলে যাবো, আমি চলে গেলে, ঠিক আছে? জি ভাইয়া।